এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে যে নামাজে একামতে কখন দাঁড়ানো সুন্নাত, আপনি নামাজে কখন দাঁড়াবেন? এটার উপর আমি বই লিখেছি, এই দেখেন পবিত্র কোরআন ও সুন্নার আলোকে, কোরআন ও সুন্নার আলোকে সহি উযু সহি নামাজ, ওই রসুল্লার নামাজ বলে আমাদেরকে ধোকা দিচ্ছে, বুকে হাত বান্ধা শিখাইতেছে, পুরুষ মহিলার নামাজ এক করে দিচ্ছে, পুরুষ মহিলার নামাজ কি এক? এয়ারপোর্টে যান, ম্যান ও ম্যান, সারা দুনিয়ার মধ্যে ম্যান ও ম্যান, পুরুষ নারী আলাদা ভাগ। যদি সৃষ্টির ক্ষেত্রে এটার বিপরীত আল্লাহ না করে দিতেন তাহলে কি মহিলাদের এদের কি দাঁড়িয়ে আর মজদ দরকার ছিল? কোনোদিন নারী পুরুষ এক না, এরা আজকে আমাদের বিভ্রান্ত করছে। এই জন্য বলছি নামাজের একামতে আপনি হাইয়া আলা সালা যখন বলা হবে তখন আপনি কি করবেন? দাঁড়াবেন। কত কামতে সালার সময় ইমাম প্রস্তুতি নিয়ে নেবে আল্লাহু আকবার বলার জন্য। এর উপরে আমি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান এই বইটিতে আজানে একামতে কখন দাঁড়াতে হবে আমি লিখে দিয়েছি। সম্মানিত সুধি, আমাদের মাওলানা আল্লামা হাফেজ বুরহানউদ্দিন সাহেব সারসিনা থেকে এসেছেন, সময় মিলে একটু তাকবীর দেন। নারায় তাকবীর, নারায় রিসালাত, মাওলানা বুরহানউদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। বসেন জি, আল্লাহর মেহরবানি।